নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমরা কথা বলবো ভারতের সবচেয়ে বড় মাপের নেতা। হ্যাঁ সত্যি, মহাত্মা গান্ধীর আগে এনাকেই ধরা হয় ভারতের বরিষ্ঠ জাতীয়তাবাদী নেতা, যার নাম বাল গঙ্গাধর তিলক, যাকে গান্ধীজি বলেন আধুনিক ভারতের নির্মাতা এবং ভ্যালেন্টাইন চিরল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে আখ্যা দেন, এবং যাকে আমরা লোকমান্য হিসাবেও চিনি। চলুন তাহলে গোড়া থেকে জেনে নেব মহান নেতা বাল গঙ্গাধর তিলকের বিষয়ে। তিলক জন্মগ্রহণ করেন 1856 সালের 23 জুলাই মহারাষ্ট্রের রত্নাগিরিতে। তার পিতা গঙ্গাধর রামচন্দ্র তিলক একজন শিক্ষক হওয়ার সাথে সাথে সংস্কৃত বিশেষজ্ঞও ছিলেন। যখন তিলকের বয়স ছিল মাত্র 10 বছর, তখনই তিনি তার মাকে হারান। আর যখন তার বয়স ছিল 16, তখন তার পিতাও মৃত্যুবরণ করেন। মাত্র 15 বছর বয়সে সত্যবোমায়ের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ম্যাথমেটিক্স ছিল ওনার পছন্দের বিষয়, আর তাই তো তিনি ম্যাথমেটিক্সে ব্যাচেলার অফ আর্টস ডিগ্রি পাশ করেন। তারপর তিনি LLB করেন। তখন তিনি একটি প্রাইভেট স্কুলে ম্যাথস পড়ানো শুরু করেন, কিন্তু কিছু সমস্যা হওয়াতে তিনি শিক্ষকতা ছেড়ে জার্নালিস্ট হিসেবে কাজ শুরু করেন। 1880 সালে তিনি পুনা নিউ ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন। বালগঙ্গাধর তিলক 1884 খ্রিস্টাব্দে ডেকান এডুকেশনাল সোসাইটির প্রতিষ্ঠার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ও 1885 খ্রিস্টাব্দে ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি মারাঠি ভাষায় কেশরী ও ইংরেজি ভাষায় মারাঠা নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। 1890 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। বালগঙ্গাধর তিলক মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে মহারাষ্ট্রে 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব ও 1895 খ্রিস্টাব্দে শিবাজী উৎসব প্রবর্তন করেন। তিনিই প্রথম জাতীয় নেতা যিনি জনসংযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেন। 1896 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিলে সরকারের উদাসীন নীতির প্রতিবাদে ব্যাপক গণসচেতনতা গড়ে তোলেন। 1897 সালে পুনার অত্যাচারী প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও তার সহকারী লে আয়ার্স্টকে দামোদর হরি চাপেকার ও বালকৃষ্ণ হরি চাপেকার হত্যা করেন। এই ঘটনার জন্য 1897 খ্রিস্টাব্দে তিলকের বক্তৃতা ও উত্তেজনামূলক রচনাকে দায়ী করে রাজদ্রোহের অপরাধে তাকে 18 মাসের সাজা দেওয়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিলকের লন্ডনস্থিত বন্ধুগণ, বিশেষত ম্যাক্স মুলার ও হান্টার সাহেব মহারানী ভিক্টোরিয়ার কাছে আবেদন করলে তিলককে মুক্তি দেওয়া হয়। তিনি 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও অংশগ্রহণ করেন, কিন্তু অন্য কংগ্রেস নেতাদের মনোভাবে তিনি সন্তুষ্ট ছিলেন না। বন্ধুরা, লক্ষ্য করার বিষয়টি হলো আসলে কেউ কারোর দিক থেকে ভুল চিন্তা করছিল না। একদিকে গোপাল কৃষ্ণ গোখলের মতো নরমপন্থী নেতা ছিলেন, যার মতে ব্রিটিশদের বিরুদ্ধে বড় আন্দোলনের জন্য দেশ এখনও প্রস্তুত নয়, আর এমন করলে সবকিছু নষ্টও হতে পারে, তাই আমাদের উচিত ধীরে ধীরে এগোনো। আর অন্যদিকে তিলকের মতো চরমপন্থী নেতা ছিলেন, যার মতে স্বাধীনতা কেবলমাত্র লড়াই করে আর আত্মবলিদান দিয়েই পাওয়া যাবে, নাকি শত্রুর সামনে মাথা নত করে। বঙ্গভঙ্গের পরে নরমপন্থী এবং চরমপন্থী দলের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে এবং 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে নতুন প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে বিতর্ক হয় এবং নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন হয়ে যায়। 1908 খ্রিস্টাব্দে বিহারের মজফ্ফরপুরে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির বোমা নিক্ষেপের ঘটনার উপর কেশরী পত্রিকায় কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হলে তিলককে গ্রেফতার করা হয় এবং ব্রহ্মদেশের মান্দালয়ে 6 বছরের জন্য নির্বাসিত করা হয়। মান্দালয়ে নির্বাসিত থাকাকালীন তিনি গীতা রহস্য নামক বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন। পরবর্তীতে বাল গঙ্গাধর তিলকের ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্ভুক্তির পক্ষে ছিলেন এনি বেসান্ত ও সুবারাও তিলক, এবং বিপক্ষে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে ও ফিরোজ শাহ মেহতার মতো নেতা। 1915 সালে গোপালকৃষ্ণ গোখলে ও ফিরোজ শাহ মেহতা মারা যাবার পর এনি বেসান্তের চেষ্টায় তিলক পুনরায় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। 1916 সালের এপ্রিল মাসে পুনাতে বালগঙ্গাধর তিলক ভারতীয় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। এই সময়েই তিনি বলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এটা অর্জন করবই, এবং এই সময়ে তিনি লোকমান্য অভিধায় ভূষিত হয়েছিলেন। তিলক রচিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল দ্য ওরিয়ন এবং দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস। 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন। সেই দিন তিলক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কিন্তু তার প্রচেষ্টাগুলো ধীরে ধীরে সফলতা অর্জন করতে থাকে আর স্বাধীনতার জন্য আন্দোলন আরও দৃঢ় হয়ে যায়। 27 বছর পর বহু প্রতীক্ষিত স্বরাজ ভারত পেয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের সফর। ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন, ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আবার দেখা হবে, ধন্যবাদ সাথে থাকার জন্য।